Hey guys, welcome back to my new vlog. কেমন আছেন আপনারা? আমি তো ভালোই রয়েছি আর কি, আপনারাও ভালো থাকবেন। চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার স্কিন কেয়ার রুটিন, মানে স্কিন কেয়ার রুটিন ওটা করেছিলাম এই ডে টু নাইট এরকম, আর এটা হবে স্ক্রাব, এগুলো টাইপের স্ক্রাব, এটা ম্যাসাজ ক্রিম আর এটা এটা প্যাক। তো আপনাদের সামনে ইউজ করে দেখাচ্ছি। এটা লোটাস অ্যাপ্রিকট কি আছে ওটার আছে এটা স্ক্রাব, ভালো কিন্তু আমি তো রেজাল্ট ভালো পাই এটার, মানে স্ক্রাব করার পর কি বলুন তো আপনার মুখটা একদম স্মুথ হয়ে যাবে, খুবই ভালো লাগবে হাতিতে, এরকম টাইপের হয়। তো এগুলো ধরুন পার্লারে গিয়ে আপনি করবেন তো টাকারও ব্যাপার আছে, আবার অতটা টাইম নেই, আমার হাতে তো একদমই টাইম নেই যে আমি পার্লারে গিয়ে স্ক্রাব বা ম্যাসাজ করাবো, মানে হেয়ার কাট বা ভ্রো করতে যাই তো অনেক টাইম নিয়ে যেতে হয়, আর এগুলো করলে তো এক ঘন্টা নিজে হয় না, আর বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে আপনি করতে পারবেন, ঘুরতে ফিরতে করে নিলেন। আজকে আমি এই তিনটা জিনিসই কিন্তু ইউজ করব স্টেপ বাই স্টেপ, দেখতে পাবেন। দেখুন এটা প্রায় 10 মিনিটের মধ্যে আপনি মুখে একটু একটু জল দিয়ে করতে থাকবেন এরকম, তো আপনার মুখটা দেখবেন বেশ ভালো স্মুথ হয়ে যাবে। এটা শুধু করতে পারেন, তারপর ম্যাসাজ ক্রিম, তারপর প্যাক দিতে পারেন, তো আমি তিনটাই দেবো আজকে। আমি কিন্তু ওগুলো নিয়েছিলাম, 1 মাস হয়ে গেল কিন্তু ইউজ করা হয়নি, ম্যাসাজ ক্রিম আর এটা প্যাকটা, এ তিনটা এ দুটো জিনিস অনেক দিন হয়ে গেল নেওয়া কিন্তু আমি ইউজ আর করিনি, কারণ ইউজ করতে ভালো লাগে না, আজ করবো কাল করবো করতে করতে থেকেই গেছি, এতদিন থেকে করিনি ইউজ। আমার কিন্তু ম্যাসাজ করা হয়ে গেল, স্ক্রাব করা প্রায় 10 মিনিট ধরে করলাম, এবার আমি ধুয়ে আসছি, তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিন্তু মুখ পরিষ্কার করে চলে আসলাম, দেখুন মুখটা কিন্তু আমার খুবই স্মুথ লাগছে হাতিতে এখন, আর এটা আছে ম্যাসাজ ম্যাসাজ ক্রিম, এটা ম্যাসাজ ক্রিমের নাম হলো দেখুন জাস্ট হার লেখা আছে, তো ভালো মনে হয়, জানি না, এগুলো কিন্তু স্যাম্পল পিস আছে একদমই ছোটো, এই দুটোই ওই নতুন অ্যাপটা থেকে অর্ডার দিয়েছিলাম, তো দুটো একদম স্যাম্পল পিস, তো ফার্স্ট টাইম ইউজ করে বুঝতে পারবো কীরকম, আর এটা তো অনেক ইউজ করেছি এটা ভালো, এবার এটা ইউজ করি দেখি কীরকম। এই তো খুললাম দেখুন, কম আছে, 2-3 বার হবে তারপর দিয়ে আপনার শেষ হয়ে যাবে, এটা এতটাই কম আছে, খুবই কম। এটা 10 মিনিটের মতো আপনি ম্যাসাজ করবেন মুখে, তারপরে এটা নামিয়ে ওটা লাগাবেন, গন্ধটা একটু কীরকমই কিন্তু অতটাও খারাপ না আর কি বলবো, আর আমার ভুরু দেখুন কী অবস্থা হয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে আর কি, কোনো কিছু হচ্ছেই না, কিন্তু স্মুথ লাগছে, খুবই স্মুথ লাগছে। আমার ম্যাসাজ করাও কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবার এটাকে রিমুভ করে আপনাদের সঙ্গে আবার ওটা কন্টিনিউ করছি, মানে ক্যাফিন কী আছে ওটা মাস্কটা লাগাচ্ছি, এটা রিমুভ করি তারপর ঠিক আছে। এবার লাগাবো এই ফেস প্যাকটা, দেখুন ফেস মাস্ক, চলুন লাগাই, এটা কীরকম দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এরকম সেম, আমাদের এখানে একটা পুকুর আছে, ওই পুকুরের যেটা কাদা আছে পাকা বলে বা যাই হোক যাই বলে ওটার মতো সেম দেখুন, কিন্তু গন্ধটা একটু কফি কফি টাইপের, কফিযুক্ত টাইপের একটু, দেখুন লাগিয়েও সেম মনে হচ্ছে কিচার লাগিয়ে এরম আমি মুখে, দেখা যাক রেজাল্ট কীরকম পাই এটার, এমনি তো খুব খারাপ দেখতে, গন্ধটাও মোটামুটি খারাপই, অতটা ভালো না, মানে খারাপ না ঠিকঠাক খাবার জিনিসের মতো গন্ধটা আর কি। চলুন পুরোটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে, দেখুন আমার মুখটা কিন্তু পুরো ভূত লাগছে, আমি যদি এইরকমভাবে আহানাবের কাছে গিয়ে দাঁড়িয়ে যাই তাহলে ও কাঁদতে লেগে যাবে, তো ওকে এখন কাঁদানোর কোনো ইচ্ছে নেই, তাই ওর সামনে আমি যাব না, এখন ঘরেই থাকি, যখন শুকিয়ে যাবে
তখন রিমুভ করে আপনাদেরকে দেখাবো। বাবা, আমার মুখটা দেখাতেও আমাকে খারাপ লাগছে আর কি, এতটাই ভূত ভয়ঙ্কর লাগছে দেখতে আমাকে। এখনও শুকায়নি, আরও মনে হচ্ছে ভিজে গেল, কারণ গরম প্রচুর আর লাইট অন আছে এটা ঘরের, ইয়েলো ইয়েলো লাইট। আরও ডবল টেম্পারেচার বেড়ে যাচ্ছে রুমটার আরও। তবুও তো আমাদের বাড়ি ঠান্ডাই, কিন্তু গরম যা পড়েছে, 45 ডিগ্রি তাপমাত্রা, বুঝতেই পারছেন। ও এখন বড় হয়েছে, আমাকে চিনতে পেরেছে, তাই আমার দিকে তাকিয়ে হাসছে। আমার বাবাটা দেখো দেখো, এই এই ধরবো, একটুও ভয় পাচ্ছে না। ও চিনে গেছে, হ্যাঁ চিনে গেছে আমাকে। দেখুন, আমি ফেস মাস্ক রিমুভ করে চলে আসলাম। কি বলবো আপনাকে, মানে মুখটা ভীষণ স্মুথ হয়ে যায়। আপনি যে কোনো ব্র্যান্ডেরই এই স্ক্রাব, তারপরে ওগুলো তিনটা জিনিস ইউজ করেন না কেন, আপনার মুখ ভীষণ স্মুথ হবে। তো ভালো আর কি করা, আমি কি বলবো, আমি তো করি না, মানে যখন মনে পড়লো করে নিলাম। কোনো পুরো ঠান্ডা গেছে একবারও করিনি, 3-4 মাসের ঠান্ডাতে, ঠান্ডা পর থেকে শুরু করেছি কি না না, একটু স্কিন কেয়ার তো করতেই হবে, না হলে হবে না, তাই করছি এখন। মানে রেগুলার হয় না করা, ধরুন সপ্তাহে 2 দিন করবো এরকম ভেবে নেই, কিন্তু হয় না, মাসে একবারও কোনো কোনো সময় করা হয় না এগুলো। এরপরের প্রসেস কিন্তু এটা, টোনার, যেরকম স্কিন কেয়ার থাকে ওইরকমই, কারণ টোনার এগুলো না দিলে স্কিনটা ড্রাই ড্রাই হয়ে যায়, ওই জন্য টোনার দিয়ে দিলাম আমি, যেন স্কিন ক্লিন থাকে, ভালো থাকে আর কি। টোনারের পরে আপনি ইউজ করতে পারেন সিরাম বা এই ময়শ্চারাইজার, তো আমি ময়শ্চারাইজারটাই মাখবো আর কি। ময়শ্চারাইজারটা ভালো করে মেখে নিলাম, যেহেতু ময়শ্চারাইজার মাখতেই হবে, না হলে ফেস যা বাতাস বইছে, বাতাস তো হচ্ছে না, তবুও ফেস কী জানি কী কারণে যে এত ড্রাই হচ্ছে, তারপর ঠোঁট ফেটে যাচ্ছে, এরকম সমস্যা। মানে আমার যে একা তা নয়, সবারই এই সমস্যাটা হচ্ছে, আমি দেখছি আর কি, তাই মুখ হাত খসখস করছে আর কি। গরম যেহেতু খুব বেশি প্রচণ্ড পরিমাণের তাপ, তাই আমি মেখে নিচ্ছি হচ্ছে এটা কি, সানস্ক্রিন না মাখলে তো হবেই না, কারণ তাপ যে পরিমাণের হচ্ছে মুখ পুড়ে যাবে, তাই রোদে তো 1 সেকেন্ডের জন্যও দাঁড়ানো যাচ্ছে না ভালো করে, 2 মিনিট আপনি দাঁড়িয়ে থাকলে হয়তো অজ্ঞান লেগে যাবেন, এরকম রোদ আছে, ওই জন্য সানস্ক্রিন মাস্ট, জরুরি একদম। তাই আমি সানস্ক্রিন মেখে নিচ্ছি, দেখুন একটা একদম, দেখুন গ্লেজি গ্লেজি ভাব চলে এসছে ফেসে, ভালো লাগছে আর কি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আর আমার চ্যানেল আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। গরমের জন্য রাত্রে ও দিনেও আমি সানস্ক্রিন মেখে নিচ্ছি, ঘুমানোর আগে না, মানে ঘুমানোর তার আগে, গরমের জন্য আর কি। নাহলে আমি আগে সানস্ক্রিন ইউজ করতাম না, এখন মোটামুটি করছি আর কি। এই সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি বানাবো চিংড়ির ভর্তা। এবার আমি যেটা চিংড়ি রেখেছিলাম সেটাকে হালকা করে ভেজে নেবো, হালকা লাল লাল করে নেব, তারপর প্রসেসটা তারপর দেখাচ্ছি। এখানে আমার পেঁয়াজ কুচো আর লঙ্কা আর যা যা থাকে সব ভাজা চলছে, আর একটা শুকনো লঙ্কা দেখুন ভেজে রেখেছি আর কি, আর এখানে চলছে। তারপর চিংড়িটা ভাজবো, অল্প চিংড়ি আছে, খুবই অল্প। দেখুন মাছটা প্রায় লাল লাল হয়েই গিয়েছে, ফার্স্ট টাইম করছি তাই আরও কম অল্প নিয়েই করছি। দেখুন এবার নামিয়ে নিতে হবে আমাকে। এবার এইটুকুকে আমি পেশার জন্য নিয়ে যাচ্ছি শিলনোড়াই, উপরে কম আছে তাই শিলনোড়াই পিষবো। চলুন কীরকম টেস্ট হবে, ফার্স্ট টাইম ট্রাই করছি, ইউটিউবে দেখেছি আমি, তাই ট্রাই আর কি। দেখুন এবারে এই সবগুলোকে আমি ভালো করে পিষে নেবো আর কি, দেখা যাক কীরকম হয়। আমার ভর্তা রেডি, দেখুন কীরকম হয়েছে স্বাদে, জানি না ইফতারের পর খেয়ে বুঝতে পারবো কীরকম স্বাদ হয়েছে।